পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ দু হাজার চব্বিশ উচ্চ ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্র নিয়ে বিশেষ করে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের প্রশ্ন উত্তরে একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে আগামী যে ফাইনাল পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষায় তোমরা অনেকটা সুবিধা এখান থেকে পাবে বলে আমার বিশ্বাস সেই সঙ্গে জানিয়ে রাখি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে উচ্চ মাধ্যমিক আর্টস বিষয়ে সমস্ত বিষয়ে তোমরা এখান থেকে প্রশ্ন উত্তরের সাজেশন পাবে স্বল্প মূল্যে সেই সাজেশনগুলি সংগ্রহ করে আগামী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো এবং অদ্যাবতী পর্যন্ত যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি সমস্ত ভিডিওগুলি তোমরা যদি একত্রে নিতে চাও তাহলে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছ তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু বিষয় বাংলা পূর্ণমান আশি আমার প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নপত্রের বিভাগ ক দাগ নম্বর ওয়ান নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এ বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল এক গুণিত বারো মঠ বারো প্রথম প্রশ্ন দাগ নম্বর এক নিরুপমার পিতা ছিলেন সঠিক উত্তর হবে অপশন ক রামসুন্দর দাগ নম্বর দুই ভানুমতি কখনো যা করেনি সঠিক উত্তর হবে অপশন ক চা দাগ নম্বর তিন তিনি সব চিনিয়ে দেবেন কে চিনিয়ে দেবেন সঠিক উত্তর হবে অপশন ক রাজকবিরাজ দাগ নম্বর চার বড় কর্তা নেমন্তন্ন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ক এক হাজার জন দাগ নম্বর পাঁচ গ্রামের জলাশয় ভরা আছে সঠিক উত্তর হবে অপশন গ ডোবাই দাগ নম্বর ছয় ছেলেটা রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত সঠিক উত্তর হবে অপশন খ পুনশ্চ দাগ নম্বর সাত অমলকান্তি যা হতে চেয়েছিল সঠিক উত্তর হবে অপশন গ রোদ্দুর দাগ নম্বর আট কবি যে চিঠি পেয়েছিলেন তা হল সঠিক উত্তর হবে অপশন ঘ আসন্ন যুগের দাগ নম্বর নয় আরণ্য গল্পের লেখক সঠিক উত্তর হবে অপশন গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দাগ নম্বর দশ দ্বিজ শব্দের অর্থ সঠিক উত্তর হবে অপশন খ দুবার জন্মানো দাগ নম্বর এগারো ভারতচন্দ্র সভা ছিলেন সঠিক উত্তর হবে অপশন ক রাজা কৃষ্ণচন্দ্রের দাগ নম্বর বারো লৌকিক ধর্ম প্রভাবিত মঙ্গল কাব্য সঠিক উত্তর হবে অপশন ক মনসামঙ্গল সমস্ত প্রশ্নই কমন ছিল যারা আমার নোট নিয়েছো অবশ্যই তোমরা জানো এবারে উপস্থাপন করছি বিভাগ খ দাগ নম্বর টু নিচের যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল দুই গুণিত ছয় মোট বারো প্রথম প্রশ্ন দাগ নম্বর এক ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি কোথায় কবির হৃদয় চুরি গেছে উত্তর গ্রামের সহজ সরল জীবনের হাসি আনন্দ আছে দুঃখ কষ্টের মধ্যে ও তারা সুখী সন্ধ্যায় নাম সংকীর্তন হয় নিজেদের মধ্যে বিবাদ থাকলেও তা ক্ষণস্থায়ী স্বাস্থ্যকর জল হাওয়া নেই তবু গ্রামবাসীদের মধ্যে স্নেহ প্রেম দয়া মায়া ভালোবাসার সম্পর্ক চিরন্তন আধুনিক জীবন থেকে পিছিয়ে পড়া এই গ্রামের অপার সৌন্দর্য কবির চোখে ধরা পড়েছে স্বর্গপুরি সদৃশ এই গ্রাম কবির হৃদয়কে হরণ করেছে এবারে উপস্থাপন করছি দাগ নম্বর দুই ছেলেটার বয়স হবে বছর দশেক এই ছেলেটা কথা থেকে পড়ে যায় তার ফলে তার কি হয় উত্তর ছেলেটা কবিতায় পল্লী প্রকৃতির কোলে মালির যত্ন ছাড়া বেড়ে ওঠা আগাছার মতো দশ বছরের ছেলেটাও পরের ঘরে মানুষ হয়েছে নানা রকমের দুষ্টুমিতে কাটে তার সারা দিন। কখনো অন্যের বাগানে কুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে হাড় ভাঙে কখনো বুনো বিষ্ফল খেয়ে ভিড়মি লাগে আবার কখনো রোগ দেখতে গিয়ে কোথাও হারিয়ে যায় পরের প্রশ্ন দাগ নম্বর তিন আবার আসিব ফিরে ধান তীরে কবি কিসের কিসের রূপে ফিরে আসতে চান উত্তর কবি জীবনানন্দ দাস তার বাংলা প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার কথা ব্যক্ত করেছেন তিনি পুনর্জন্মে বিশ্বাস করেছেন অকপট ভালোবাসায় জানিয়েছেন যদি পুনরায় তার জন্ম হয় তবে এই বাংলাতেই তিনি ফিরে আসবেন যদি মানুষ হয়ে পুনরায় জন্ম না গ্রহণ করেন তবে শঙ্খচিল শালিখের বেশে তিনি কিংবা ভরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে তিনি আবার ফিরবেন দাগ নম্বর চার মোহ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন উত্তর মানব স্বভাবের মূলে যে সহজাত শক্তি আছে তার প্রতি অবিশ্বাস থেকে যে বিহবলতার জন্ম হয় তার নাম হল মোহ দাগ নম্বর পাঁচ কবি বৃন্দাবন দাসের লেখা কাব্যের নাম কি এটি কোটি খণ্ডে বিন্যস্ত উত্তর আনুমানিক পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কবি বৃন্দাবন দাস চৈতন্য জীবনী কাব্য শ্রী চৈতন্য ভাগবত রচনা করেন গ্রন্থটিতে কবি আদি মধ্য ও অন্ত এই তিনটি খণ্ডে ভাগ করেছেন দাগ নম্বর ছয় অপিনিহিতির চারটি উদাহরণ দাও অপিনিহিতি অনেক সময় শব্দের মধ্যে হর্ষই বা হর্ষৌ থাকলে সেটি যে ব্যঞ্জনের সঙ্গে হয়ে আছে সেই ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হয় ধ্বনিতাত্ত্বিক এই প্রক্রিয়াকে অপিনিহিতি বলে দৃষ্টান্ত প্রথমত হর্ষইকারের অপিনিহিতি বাক্য বাক্য দ্বিতীয়ত হর্ষকারের অপিনীতি সাধু সাউদ তৃতীয়ত জফালার অপিনিহিতি কাব্য কাব্য চতুর্থত যুক্ত খ ও যুক্তি জয় এর অপিনীতি এবারে উপস্থাপন করছি নম্বর সাত আদি সরলোভ কাকে বলে উদাহরণ দাও উত্তর আদি সরলোভ সাধারণত শব্দের আদি অক্ষরের শ্বাসাঘাত না থেকে যদি শব্দের মধ্যবর্তী কোনো অক্ষরে শ্বাসাঘাত থাকে তবে আদি স্বরধরটি ছোট হয়ে ক্রমশ ক্ষীণ হয়ে উচ্চারিত হয় এবং শেষে লুপ্ত হয়ে যায় একে বলা হয় আদি স্বরলোপ দৃষ্টান্ত প্রথমত উদ্ধার উদ্ধার ধরে আদি হর্ষৌ স্বরলোপ দ্বিতীয়ত ওলাবু লারু লাউ আদি অসরলোভ আমার প্রিয় পরীক্ষার্থী এই বিভাগের প্রায় সমস্ত প্রশ্নগুলি কমন ছিল তোমরা যারা আমার নোট নিয়েছ অবশ্যই তোমরা দেখে থাকবে এবারে উপস্থাপন করছি বিভাগ ঘ দাগ নম্বর এক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এ বিভাগের জন্য বরাদ্দ নম্বর ছিল পাঁচ গুণিত দুই দশ দাগ নম্বর ক ওরে নবীন ওরে আমার কাঁচা কবি নবীনদের আর কি কি নামে অভিহিত করেছেন এবং কিভাবে তাদের বাঁচাতে বলেছেন এই প্রশ্নটিও কমন ছিল পরের প্রশ্ন খ গাহি সাম্যের গান কবি কোথায় কোথায় এসে সাম্যের গান গাইতে চান এই প্রশ্নটিও কমন ছিল পরের প্রশ্ন গ এসেছে নতুন শিশু শিশুদের জন্যে কী করতে হবে তারা কীভাবে চলে যাবে আর যারা থাকবে তারা কারা এই প্রশ্নটির উত্তরও তোমরা লিখতে পারবে একটু চেষ্টা করলেই পরের প্রশ্ন দাগ নম্বর দুই যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এ দাগের জন্য বরাদ্দ নম্বর পাঁচ গুণিত দুই মঠ দশ প্রথম প্রশ্ন দাগ নম্বর ক আরণ্য উপন্যাসের মানব প্রেম ও প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো এই প্রশ্নটি কমন ছিল পরের প্রশ্ন দাগ নম্বর খ পাশ্চাত্য সমাজ ও ভারতীয় সমাজের মধ্যে পার্থক্য কোথায় তা বুঝিয়ে লেখো দাগ নম্বর দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্নটিও কমন ছিল তোমরা যারা আমার নোট নিয়েছ অবশ্যই তোমরা দুটি প্রশ্নই এখান থেকে লিখতে পেরেছ এটা আমার বিশ্বাস পরের প্রশ্ন দাগ নম্বর তিন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দাগ নম্বর ক ডাকঘর নাটকটি কি ধরনের নাটক এই নাটকের কেন্দ্রীয় চরিত্রকে তার চারিত্রিকের উপর সংক্ষেপে আলোকপাত করো এই প্রশ্নটি কমন ছিল পরের প্রশ্ন দাগ নম্বর খ হতে পারেনি এই আক্ষেপের মধ্য দিয়ে কবি কোন সত্যতে পৌঁছতে চেয়েছেন এই দাগের দুটি প্রশ্নই কমন ছিল পরের প্রশ্ন দাগ নম্বর চার যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বরাদ্দ নম্বর চার গণিত দুই মট আট দাগ নম্বর ক মঙ্গল কাব্য কাকে বলে এই কাব্যের এরূপ নামকরণের কারণ কি খ খরচাবোধের আবিষ্কর্তাকে নেপালিতে নেপালি পুঁথিতে এর নাম কি ছিল এই প্রশ্নটিও কমন ছিল দাগ নম্বর গ মনসামঙ্গল কাব্যের চারজন কবির নাম লেখো এই কাব্যের আর এক নাম কি পরের প্রশ্ন ঘ মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কাব্যকে যে কারণে আমরা গুরুত্ব দিয়ে থাকি তার দুটি কারণ উল্লেখ করো এই প্রশ্নটি কমন ছিল দাগ নম্বর খ শ্রীরাম পাঁচালী কোটি কাণ্ডে বিভক্ত কাণ্ডগুলির নাম লেখো পরের প্রশ্ন দাগ নম্বর চ চণ্ডীদাসকে কিসের কবি বলা হয় তার লেখা নিম্নের পথটি ব্যাখ্যা করো সই কে বা শোনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো দাগ নম্বর পাঁচ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ক বর্তমানে সারা ভারতবর্ষে অস্ত্রিক ভাষা কয়টি এই ভাষা বংশের শ্রেণী বিভাজন করো দাগ নম্বর খ লিপির এরূপ নামকরণের কারণ কি এই লিপি সম্বন্ধে সংক্ষেপে লেখো এই প্রশ্নটি কমন ছিল দাগ নম্বর ছয় যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমত ক বর্ণ বিপর্যয় কাকে বলে চারটি উদাহরণ দাও এই প্রশ্নটি কমন ছিল খ নাশিকী ভবন ও সমাক্ষর লোভ কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো দাগ নম্বর গ রুপিমকে কোটি ভাগে ভাগ করা যায় তাদের শ্রেণিবিভাগ করো এই প্রশ্নটি কমন ছিল দাগ নম্বর ঘ শব্দার্থের উৎকর্ষ ও অপকর্ষের সংজ্ঞা সহ উদাহরণ দাও এই প্রশ্নটিও কমন ছিল দাগ নম্বর সাত প্রদত্ত সূত্র অনুসরণে যে কোনো একটি বিষয়কে অবলম্বন করে অনধিক তিনশো শব্দে প্রবন্ধ লেখ ক ভ্রমণের উপকারিতা এই প্রশ্নটি কমন ছিল দাগ নম্বর খ ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা এই রচনাটিও কমন ছিল দাগ নম্বর গ জগদীশচন্দ্র বসু এটা ছিল না এবং ঘ নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার চ্যানেল অপেন এডারের আলোচনা তোমরা শুনছিলে আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটির উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অদ্যাবধি পর্যন্ত আমি যত সমস্ত ভিডিও আপলোড করেছি তোমাদের উদ্দেশ্যে সমস্ত ভিডিও একত্রে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানে জানাচ্ছি এবং সেই সঙ্গে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের উপরে আগামী পরীক্ষাগুলোর জন্য নোটস এবং সাজেশান দেওয়া শুরু হবে তোমরা যোগাযোগ করে সেই সাইশন সংগ্রহ করে নোট সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা নিতেই পারো আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ